আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার, পরহেজগার, মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা, সুস্থ থাকতে চায় সকলেই। কেহ চায় না যে আমার শরীর দুর্বল হয়ে যাক, অসুস্থ হয়ে যাক আর আমি বিছানায় শুয়ে থাকি। সকলেই চায় শক্তিশালী হতে, সবল হতে, সুস্থ এবং সতেজ শক্তিশালী শরীর নিয়ে সমাজে চলাফেরা করতে। কিন্তু এই চাওয়া বা ইচ্ছার পরেও অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তো তাদের জন্য বিশ্বনবীর শেখানো একটি দোয়া এই ভিডিওটিতে উপস্থাপন করব, যে দোয়াটি আপনি মাত্র 6 বার পাঠ করলে আপনার শারীরিক সমস্ত রোগ বালাই, অসুস্থতা, দুর্বলতা দূর হবে, আপনার শরীরটা সতেজ হবে, শক্তিশালী হবে, রোগ মুক্ত হবে, আপনি কখনো কোনো সময় কোনো স্থানে রোগাক্রান্ত হবেন না। তো দর্শক, যে দোয়াটি পাঠ করলে আপনি সুস্থ এবং সরবল এবং শক্তিশালী হতে পারবেন, সেই দোয়াটি আবুদাউদ শরীফের মাঝে রয়েছে এবং সেই দোয়াটি বিশ্বনবী নিজেও পাঠ করতেন। দোয়াটি হচ্ছে এরকম: আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামাই, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। দর্শক, এই দোয়াটি আবু দাউদ শরীফের 5092 নং হাদিসের মাঝে রয়েছে। আবু দাউদ শরীফ হাদিস গ্রন্থের অন্যতম একটি প্রসিদ্ধ গ্রন্থ। এই দোয়াটি খুবই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, অর্থাৎ আপনি সুস্থ হতে পারবেন, আপনার শরীরে রোগ বালাই থাকলে রোগ বালাই দূর হয়ে যাবে, বা আপনি যদি অসুস্থ নাও হয়ে থাকেন তাহলে যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে আপনি অসুস্থতা থেকে বাঁচতে পারবেন, কখনো আপনাকে রোগ বালাই আক্রান্ত করতে পারবে না।